সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আরেকটি ভিডিওতে জানাচ্ছি আমি স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের গণিতের অনুশীলনী তিন পরিমাপ যেটি আছে সেখান থেকে আলোচনা করছি। আজকে আমরা শিখব তোমাদের বইয়ের অনুশীলনীর 13 নম্বর এবং 14 নম্বর এই দুটি সমস্যা কীভাবে সমাধান করতে হয়। তো এর আগে আরেকটি কথা, আমরা এর আগে প্রশ্নগুলো নিয়ে ভিডিও করেছি, যদি সেটি না দেখে থাকো এই মুহূর্তে এখানে একটা লিঙ্ক আসছে দেখো, সেখানে ক্লিক করলে দেখতে পারবে। আর এর ধারাবাহিক ভিডিওগুলো টোটাল ইয়েগুলো তো আর অন্যান্য ক্লাসের যে ভিডিওগুলো আছে সেগুলো ভিডিও ডেসক্রিপশানে পাবে। আর কোনো মডেল প্রশ্ন যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে সেটার লিঙ্কে তোমরা পাবে www.khabarpatra.xyz এই ঠিকানায়। তো প্রিয় শিক্ষার্থী, চলো তাহলে আজকে আমরা যে দুটি আছে সে দুটি আমরা নিয়ে কথা বলি। দুটি বলছে 13 নম্বর যে প্রশ্নটি, একটি ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ভূমি হচ্ছে 28 মিটার, উচ্চতা হচ্ছে 15 মিটার 50 সেন্টিমিটার, তাহলে এর ক্ষেত্রফল কত? প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি যখন চ্যাপ্টারটা শুরু করেছিলাম তখনই কিন্তু বলেছি যে আমাদেরকে একই এককে নিয়ে আমাদের কাজগুলো করতে হবে, একই এককে। এখানে কিন্তু প্রথমটা দেওয়া আছে মিটার, তারপরে দেওয়া আছে কি উচ্চতা, দেওয়া আছে 15 মিটার, আবার 50 সেন্টিমিটার। তো চলো আমরা চিত্রগুলো কেমন হতে পারে, এটাও কিন্তু একটা ত্রিভুজ, তাই না? এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ আনুপাতিকভাবে, আমার একটু ইয়ে হয়ে গেছে, আচ্ছা এটা একটা ত্রিভুজ, আবার কখনো কখনো এরকম একটা ত্রিভুজ হতে পারে, কিন্তু এটা কেমন ত্রিভুজ সেটা আমাদের বলা নাই। তো আমরা মনে করলাম যে এটাও ত্রিভুজ হতে পারে, এটাও ত্রিভুজ হতে পারে। এখন প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা বলছে এর ভূমি 24 মিটার। ভূমি বলতে আমরা কোনটা বুঝি, এটা 24 মিটার, আর এইরকম যদি হয় এটাও 24 মিটার, তাই না? এটা 24 মিটার, আর উচ্চতাটা বলছে কত, উচ্চতাটা বলছে 15 মিটার 50 সেন্টিমিটার, 15 মিটার আর 50 সেন্টিমিটার। তো এখানে উচ্চতা বলতে এটা, এটা কত আছে 15 মিটার 15 মিটার 50 সেন্টিমিটার, তো এরকম দেওয়া আছে, হতে পারে এরকমও হতে পারে, এরকমও হতে পারে, যে কোনো একটা হতে পারে। তো এখন ক্ষেত্রফল কত, তাহলে কী কী উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলো আমরা একটু ইয়ে করি। কত নম্বর, 13, তাহলে আমরা লিখবো কি এখানে, দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে ত্রিভুজের, এটা কিন্তু ত্রিভুজ, তাই না? ত্রিভুজের কি কি দেওয়া আছে, ভূমি, ভূমি কত দেওয়া আছে 24 মিটার, ভূমি দেওয়া আছে 24 মিটার, আর সরি ত্রিভুজের, ত্রিভুজের উচ্চতা, উচ্চতা দেওয়া আছে কত 15 মিটার আর 50 সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থী, আমি বলছি কি, কতক্ষণ আগেও যেটা বললাম যে আমাদেরকে কি করতে হবে, একই এককে নিয়ে যেতে হবে, হ্যাঁ একই এককে আমরা নিব। এখন এটা আছে মিটার, এটা 50 সেন্টিমিটার, তাহলে এটাকে আমরা নিতে পারবো না। আমরা এখন কি করব, 50 মিটার এটাকে আমরা 100 দ্বারা ভাগ করব, 100, এটাও এখন কি হয়ে যাবে, এটা যোগ চিহ্ন দিব, এটাও হয়ে যাবে মিটার। তাহলে 15 যোগ এটা কত হচ্ছে, এটা ভাগ করলে হবে 0.5 মিটার, তাহলে এখানে কত হবে 15.5 মিটার। তো প্রিয় শিক্ষার্থী, সেটাকে তোমরা যদি এক লাইনে লিখতে চাও, যে প্রথমে আমরা এই কাজগুলো করবো না, এটা লিখবো, এতেও তোমাদের দোষের কিছু হবে না, ঠিক আছে? তো এখন আমরা কি করব, ক্ষেত্রফল বের করব। তো তোমরা কি জানো যে ত্রিভুজে উচ্চতা আর ভূমি দেওয়া থাকলে ক্ষেত্রফলটা কি, উচ্চতা আর ভূমি দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সূত্রটা জানি, না জানলে সূত্রগুলো কিন্তু একটু তোমাদের দেখতে হবে। তাহলে আমরা লিখবো কি, আমরা জানি, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল এটা হলো হাফ মানে অর্ধেক, হ্যাঁ, গুণ ভূমি গুণ উচ্চতা। তো সেটা কেন, সেটা আমরা সূত্রের পর্বে কথা বলবো যে অর্ধেক কেন হলো, হ্যাঁ এত অবশ্যই কী হবে বর্গ, আর এখানে আমরা লিখবো কি একক, ঠিক আছে? তো এখানে আমরা দেখো 2 ভাগের 1 গুণ ভূমি, ভূমি কত দেওয়া আছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি, বা এখানেও কত দেওয়া আছে 24, আর উচ্চতা কত দেওয়া আছে, এই যেটা 15.5 মিটার। তো এখন আমরা যদি এটাকে সরি এটা কি হবে বর্গ, বর্গ, আর এককটা হচ্ছে মিটার। তো এখন আমরা যেটা করব, এই 2 দ্বারা আমরা 24কে ভাগ করলে কত হবে 2, 12, তাহলে 12 গুণ হচ্ছে 15.5 বর্গ মিটার। তো আমি কিন্তু ওই মেশিনটার সাহায্যে আমি গুণ করছি, কারণ এটা গুণ করলে একটু সময় লাগবে, 15.5 গুণ হচ্ছে 12,
এটা হচ্ছে 186। তাহলে আমরা কি লিখব, 186 বর্গ মিটার। তো প্রিয় শিক্ষার্থী, এটাই হবে আমাদের এটার উত্তর, ঠিক আছে? তো এর পরবর্তী যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটা দিয়ে কিন্তু অনেকগুলো সৃজনশীল হয়। আর আমি বারবারই বলি, আমরা যখন বুঝে শুনে সমাধান করব, এই সমাধানগুলো আমাদের অনেক দীর্ঘস্থায়ী হবে আমাদের ব্রেনে। আমরা পরীক্ষার হলেও কিন্তু আমরা কি করতে পারি, এগুলো আমরা প্রয়োগ করতে পারি। তো এখানে দেখো, 14 নম্বর যে প্রশ্নটি আছে, 14 নম্বর প্রশ্নটি বলছে, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ হচ্ছে 32 মিটার, সাই 80 সেন্টিমিটার। এখন ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃতি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? প্রিয় শিক্ষার্থী, এটা আমরা এর আগের পর্বের আগের পর্ব যেটি ছিল, প্রথম পর্বটা এই অনুশীলনীর, সেখানে কিন্তু আমরা এই এরকম একটা প্রশ্নের সমস্যা সমাধান আমরা করেছি। তো দেখি, এটা আমরা চিত্রায়িত করি। এটা আমরা চিত্রায়িত করি, 14 নম্বর আমরা চিত্রায়িত করি, সরি, এটা 14 কেমন পেশাল হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তোমরা একটু দেখে নিও। একটা আয়তকার ক্ষেত্র, এই একটা আয়তকার ক্ষেত্র আমরা এখানে আঁকলাম, এটার দৈর্ঘ্যটা কত হচ্ছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, এটা হচ্ছে 48 মিটার, আর প্রস্থটা হচ্ছে 32 মিটার, 32 মিটার 80 সেন্টিমিটার। তো এখন আবার কি বলছে দেখো, এখানে বলছে এর চারদিকে 3 মিটার চৌড়া রাস্তা আছে, চারদিকে, হ্যাঁ, এর ক্ষেত্রটির বাইরে আছে। তাহলে বাইরে থাকলে আমি বলছিলাম বাইরে আমরা কীভাবে লিখবো, যে এরকম কোনাকুনি দাগ দেবো, দাগ দেওয়ার পর আমরা এগুলার এইভাবে লিখে ফেলবো, এগুলারে আমরা এইভাবে দাগ আমরা মিল করে ফেলবো। দেখো, এটা কিন্তু রাস্তা হয়ে গেছে চারদিকে। তো এটা রাস্তা হয়ে গেছে, কত মিটার এটা, 3 মিটার বিস্তৃতি। তার মানে এই বিস্তৃতি বলতে গেলে এই ফাঁসটা 3 মিটার, এদিকেও 3 মিটার। তো এখন আমাকে যেটা বের করতে হবে কোনটা, এখন আমাকে করতে হবে কি, আমার করণীয় কি, আমরা কি করব, মানে আমাদেরকে, আমরা যেটা আছে আমরা কি চেয়েছি সেটা। তো বিষয়টা হচ্ছে আমাদেরকে বের করতে হবে রাস্তার ক্ষেত্রফল কত। তো এই যে রাস্তাটা আমরা যদি আর একটু সুন্দর করে ফেলি, এটা রাস্তা হয়ে গেছে, তাই না? এটা রাস্তা, এই রাস্তার যে মাপটা, এই টোটালটা মিলে মাপ কত হবে, সেটা বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, সেটা সম্পর্কে আমরা একটা সম্পূর্ণ ধারণা পাবো, সেটা বলতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। সেটা হচ্ছে আমরা টোটাল রাস্তা সহ যা আছে টোটাল ক্ষেত্রটা তাইখা, শুধু এই যে এই অংশটুকু যেটুকু আছে, এই অংশটুকু যদি আমি এখান থেকে কেটে নিয়ে ফেলি, হ্যাঁ, এই অংশটুকু যদি আমি কেটে নিয়ে ফেলি, তাহলে এই যে এই অংশটুকু, হ্যাঁ, আমি আর খুব সুন্দর করে দিচ্ছি, এই যে এই অংশটুকু, ঠিক আছে, এই অংশটুকু টোটালটা, হ্যাঁ, এই অংশ টোটালটা যদি আমি কেটে নিয়ে ফেলি, তাহলে কি থাকবে, মানে আমি উঠায় নিয়ে ফেলি, তাহলে কি থাকবে, শুধু চারপাশ থাকবে। তাহলে আমাকে বের করতে হবে কি, পুরোটার ক্ষেত্রফল, এবং বের করতে হবে কি, শুধু বাগানটার ক্ষেত্রফল। তাহলে আমরা প্রথমেই যেটা দেওয়া আছে, আমরা এটা বাগান না, এটা কি আয়তাকার ক্ষেত্র, তাহলে আমরা লিখি দেওয়া আছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 48 মিটার, আয়তকার ক্ষেত্রের প্রস্থ, তাহলে প্রস্থ কত আছে, 32 মিটার, আর হচ্ছে 80 সেন্টিমিটার। এটা কিন্তু আমরা গত যে সমস্যাটা আমরা সমাধান করেছি, এটাকে কিন্তু আমরা মিটার বানিয়ে ফেলছি। তো এটাকে মিটার বানানো কিভাবে, 0.8, এটার সাথে যোগ করলে কত হবে, 2.80 মিটার। এখন আমাকে কি বলতে হবে, আমি কি বলছিলাম প্রথম মনে আছে, আমাকে এই পুরোটার ক্ষেত্রফল বের করতে হবে, আবার শুধু আয়তকার ক্ষেত্র যেটা আছে সেটারও বের করতে হবে। তাহলে আমরা লিখবো, সুতরাং আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এত ক্ষেত্রফল কি হয়, বর্গ হয়, আর এককটা হচ্ছে মিটার। তো আমি মেনশিনটা দিয়ে গুণ করছি, এখানে কত আছে, 48 গুণ 32.80, 1574.4 বর্গ মিটার।
তাহলে এটা আমরা কি পেলাম? এটা পেলাম হচ্ছে আমরা এই যে শুধু আয়তকার যে ক্ষেত্রটা আছে এটা। এখন আমরা যেটা করব, আমরা এই মাপটা যদি পুরাটা নিই তাহলে এটা কি হবে? দৈর্ঘ্য মানে রাস্তা সহ, তাহলে আমরা লিখব রাস্তা সহ দৈর্ঘ্য। এখন রাস্তা সহ দৈর্ঘ্যটা আমি কিভাবে বের করব এই বিষয়টা খেয়াল করি। আমরা আগে দৈর্ঘ্যটা আমরা কি নিয়েছিলাম? এখান থেকে এইখান, আমি যদি এটাকে একটু লম্বা এদিকে কেটে ফেলি তাহলে আমরা কি নিয়েছিলাম? এখান থেকে এইখান পর্যন্ত। এখন কি হয়েছে? এই জায়গাটা এতটুকু বাড়ছে, এই যে এই জায়গাটা এতটুকু বাড়ছে। এতটুকু বলতে এখানে কতটুকু বাড়ছে? 3 মিটার। এদিকেও বাড়ছে 3 মিটার, তার মানে বেড়ে গেছে। বেড়ে গেলে কী হবে? যোগ হবে। তাহলে রাস্তা সহ কী হবে? আগে ছিল 48, এখন কোন দিকে বাড়ছে? এদিকেও 3 বাড়ছে, এদিকেও 3 বাড়ছে, এত মিটার। তাহলে 48 যোগ 6 মিটার, তাহলে 48 আর 6 কত হবে? 54 মিটার। আশা করি বিষয়টা এটা তোমাদের একেবারে ক্লিয়ার। তো এখন লিখবা কি? রাস্তা সহ প্রস্থ, রাস্তা সহ প্রস্থ। তো রাস্তা সহ প্রস্থ আমরা কি লিখবো? প্রস্থটা কত ছিল? 32.80। এই প্রস্থটা আগে ছিল এই বরাবর, তাই না? এই পরিমাণ। এখন কি হয়েছে? এইটুকু বাড়ছে, হ্যাঁ, আবার এইদিকেও এইটুকু বাড়ছে, মানে 3 বাড়ছে এইদিকেও, এদিকেও 3 বাড়ছে। তাহলে আমরা কি লিখবো? 3 যোগ 3 মিটার। তাহলে 32 আর 3 3 কত হবে? 6। তাহলে এটাকে আমরা যোগ করলে কত হবে? 32 আর 6 38.80 মিটার। তো প্রিয় শিক্ষার্থী, এবার রাস্তা সহ আমরা যেটা করব সেটা কি? এখানে এটার ক্ষেত্রফল বের করব, মানে পুরাটার ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব কি এখানে? সুতরাং রাস্তা সহ ক্ষেত্রফল। তো রাস্তা সহ ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে দৈর্ঘ্য 54, প্রস্থ হচ্ছে 38.80 বর্গ মিটার। তো আমরা যদি এটাকে গুণ করি, 38.80 গুণ হচ্ছে 5 4 54, তাহলে কত? 2059.20 বর্গ মিটার। তো প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে বের করতে হবে কি? যে এখানে এই রাস্তাটার ক্ষেত্রফল, তাই না? আমি কিন্তু বলছিলাম পুরোটা থেকে যদি রাস্তাটা বাদ, মানে ভিতরেরটা বাদ দিই, মানে আয়তক্ষেত্রটা বাদ দিই, পুরোটা বলতে এটা, আর রাস্তার ইয়েটা আয়তক্ষেত্রটা বলতে এটা। এখন এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে কী থাকবে? চারপাশটা থাকবে, তাই না? তাহলে আমরা লিখব সুতরাং রাস্তার ক্ষেত্রফল। এটা আমি আমার খাতার নিচে দিলাম, রাস্তার ক্ষেত্রফল। এখানে আমি জায়গা নেব না, এখানে নিলাম কত? 2059.20 - 1574.4, এত কি দিকবা? বর্গ মিটার, আমার এখানে জায়গা নাই, তো আমি এখানে বিয়োগটা করছি 2059.20 - 1574.4, তাহলে কত হলো? 484.40 বর্গ মিটার। তো প্রিয় শিক্ষার্থী, আজকের যে 2টি প্রশ্ন আমরা সমাধান করেছি, 13 এবং 14, আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পেরেছ এবং বুঝতে পেরেছ। তারপরে যদি কোনো সমস্যা হয় আমি আছি তোমাদের সেবায়। তো আগামী ভিডিও দেখার আগ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।